তিনটে বাজে, সব কাজ বাজ সেরে রান্না বান্না করে খেতে বসে গেছি। দেখতেই পাচ্ছ সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো ভাবলাম যে রোজই তো ব্লগ করি, রান্নার জিনিস দিই, আজকে খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, তো আজকে ভাবলাম একটু ইটিং শো করি। প্রচণ্ড কাশি হচ্ছে, কাশিটা মোটে কমছে না। এমনি সর্দি কাশি, এই সর্দি জ্বর কমে গেছে কিন্তু কাশিটা কমছে না। এই কাশি থাকবে একদম পুরো একটানা দু মাস তিন মাস থেকে যায়। এই কাশি এমনই কাশি যে খুশখুশ কাশিগুলো খুব কষ্ট দেয়। খাবো কি করে সেটাই ভাবছি, এইভাবে খেতে হবে। ভাবলাম রোজিতে ব্লগ দিই, আজকে একটু ইটিং শো করি, তার জন্য ভাত নিয়ে বসে গেছি। তো আমি আজকে কি কি নিয়ে বসেছি দেখো, তোমাদের দেখাই একটু। দেখো ভাত আছে, আর এখানে আছে কচু শাক। আজকে কচু শাক রান্না করেছি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে কচু শাক আছে, পাঁপড়, ও সরি এখানে আছে পাঁপড়, আর এটা হচ্ছে শশা, আর এখানে একটা লঙ্কা নিয়েছি, লেবু নিয়েছি, আর মাছের ঝোল আছে এখানটায় দেখতে পাচ্ছ, আর রায়তা আছে। তো এই দিয়েই আজকে খাবার আমাদের, আজকে দুপুরের মেনু আমাদের আজ এটা। তো শুরু করি, একটু লবণ নেবো, লবণ ছাড়া আমি ভাত খেতেই পারি না একদমই, একদমই লবণ ছাড়া ভাত খেতে পারি না। আমার বাবাও লবণ ছাড়া ভাত খেতে পারতো না একদম না, আর বাবা সব থেকে ঘরের মধ্যে লবণ বেশি খেত সব থেকে। শুরু করলাম, হ্যাঁ তোমরাও আমার সাথে বসে পড়ো। আগে কচু শাকটা দিয়ে খাবো, আজকে কচু শাক বাপি নিয়ে এসছে, আজকে আমার মনের মতন খাবার হবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কে কে পছন্দ করে, মানে ভালোবাসো, প্রিয়, আমার মতো, আমি আমার ভীষণ প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। ছোলা দিয়ে আমার অতটা পছন্দ না, চিংড়ি মাছ দিয়েও অতটা পছন্দ না, ইলিশ মাছের মাথা দিয়ে খুব প্রিয় আমার এই খাবারটা। বাপি বাবু ওরা মাছ থাকলে খেতে পারে না, মানে কচু শাকের মতো। বাপি তাও যাও একটু খেয়ে নেয়, বাবু তো খাবেই না, বাবুর জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম। তো বাবুর খাওয়া হয়ে গেছে, বাপি এখনো আসেনি, বাপি আসলে রেখে দিয়েছি বাপির জন্য, বাপি খেয়ে নেবে। আজকে কচু শাকটা খুব ঝাল হয়েছে, একটু কচু শাক না একটু ঝাল টাল না হলে ভালো লাগে না। আমার মা বলতো যে জঙ্গলের জিনিস একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে। একটা জিনিস কচু শাকে অনেকে মিষ্টি দেয়, চিনি দেয়, আমার মা কোনোদিন চিনি দিত না, কারণ আমাদের ঘরে প্রত্যেকে কেউ তরকারিতে চিনি দিলে সেই রান্না খাবে না, এমনকি বাবুও যদি এক ফোঁটো চিনি আমি দিই কখনো, আমি তো দিই না, আমার পছন্দও না, আমার তরকারিতে চিনি আমরা একদমই পছন্দ করি না। তো বাবু যদিও কখনো কখনো কোনো রান্নাতে যদি দিয়ে ফেলি বাবু খাবে না, মা কোনোদিনও কচু শাকে চিনি দিত না, আর চিনি দিলে বাবা খেত না, ওই জন্য আমাদের কোনো রান্নাতেই আমাদের চিনি দেওয়া হয় না, পছন্দ করে না আমাদের। এটা কিন্তু ইলিশ মাছ না, এটা রুই মাছ, জ্যান্ত রুই মাছ। দুদিন না প্রায় সেই শুক্রবার থেকে, হ্যাঁ শুক্রবার থেকে যে শরীরটা হলো কাল পর্যন্ত খুব অস্বস্তি লাগছিল, কষ্ট হচ্ছিল, খেতে পাচ্ছিলাম না একটুও ভালো করে। আজকে থেকে একটু ভালো লাগছে, অনেকটাই, একটু না অনেকটাই ভালো লাগছে। কাশিটা এখন কাশিটা জ্বালাবে, এত কাশি খুশখুশ, এইখানটা খুশখুশ করছে। কচু শাকে অনেকে লেবু খায়, মানে গাল ধরলে তো খেতেই হবে,
তো এই কচু শাকটা বাপি ভালো নিয়েছে, এটা গাল ধরে নিয়ে একটু খুব ভালো নিয়েছে। মা যখন রান্না করতো কচু শাক, ওই কচু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যেত, আর কিছু তরকারি আমাদের লাগতো না। মা এত সুন্দর করে রান্না করতো, এসব রান্না আমার মায়ের থেকেই শেখা সব। মা খুব ভালো রান্না করতো। লঙ্কাটা ঝাল আছে, কাঁচা লঙ্কাটা আজকেই নিয়ে এসছে বাপি, এই কাঁচা লঙ্কাটা। এরকম সাজিয়ে গুজিয়ে যদি কেউ দিত খেতে প্রতিদিন, বলো আমাদের আর কে দেবে, আমাদের নিজেই বেড়ে খেতে হবে, নিজেই সাজিয়ে গুজিয়ে খেতে হবে, আবার ঘরের মানুষগুলোকেও সাজিয়ে গুজিয়ে খাওয়াতে হবে, তাই না বলো? আমরা যখন কোয়ার্টারে ছিলাম, আমাদের কোয়ার্টারের পেছনে না এই বড় বড় এত বড় বড় এর থেকেও বড় বড় এই বর্ষাকালে কচু শাক হতো, ওখানে যারা ঘাস কাটতো তারা সব কেটে কেটে নিয়ে যেত। বাবা খুব ভালো বাজার করতো, সবজি বলো, মাছ বলো, মাংস বলো। মাছ তো আমার বাবাকে কোনোদিন কেউ ঠকাতে পারবে না। যেদিনকার বাবা সকালে ডিউটি থাকতো, মর্নিং ডিউটি, সকাল 7টা থেকে 2টো অবধি, সকাল 7টা থেকে 2টো অবধি বাবার মর্নিং ডিউটি থাকতো। সেই 7টার আগে স্নান করে চা খেয়ে বাবা বাজার করে দিয়ে ঘরে তারপরে অফিস যেত। মানে সকালের বাজার আমার বাবা সবার আগে আমার বাবা বাজার করতো আমাদের ওই কোয়ার্টারের মধ্যে, আর এই আমাদের এই সামনেই বাজার ছিল, ওই বাজারে সবার আগে বাবা বাজারে ঢুকতো, সবাই নিয়ে বসছে সবে বাজারে, তখন বাবা গিয়ে হাজির। বাবা বলতো সকাল সকাল গেলে ফ্রেশ জিনিস পাওয়া যায়, টাটকা জিনিস পাওয়া যায়, যত বেলা হবে, সূর্যের আলো তো ওগুলো নষ্ট হচ্ছে, মানুষ বাছাবাছি করছে, সেগুলো তো একটু ঘাটাঘাটি হচ্ছে, তো বাবা এরকম করে বলতো। কচু শাকটা খুব ঝাল হয়েছে, জানি না বাকি হতে পারবে কিনা। আমি শিশাচ্ছি বাপি খাবো কি নাকি জিনিস, একটু ঝাল না হলে কচু শাক খাওয়া যেত না, গলা ধরতো, তাই বললাম বাবুকে একটু ঝাল না দিলে গলা ধরতো। তো খায় বাবু আবার এসব খুব ভালোবাসে, বাবু বাপি মোচা থোর, তারপরে লতি, গ্যাটকোল, কচু, গাটি কচু খুব ভালোবাসে দুজনেই, আমি তো ভালোবাসি। একটু জল খেয়ে নি, আলু দিয়ে মাছের ঝোল করেছি, রুই মাছের ঝোলটা আলু দিয়ে করেছি, শুধু আলু দিয়ে করেছি, একটু মশলা দিয়েছি, সাথে পাঁপড় খুব ভালো লাগে খেতে, পাঁপড় পোড়া পোড়া যেটা পুড়িয়ে যেটা খায় ওটা ভালো খাওয়া, যেটা ভেজে খায় সেটা ভালো না বলে খাওয়া। 3-4 দিন ধরে এক তরকারি ভাত কোনো মতে, তরকারিটা কচি তো দুজনে খেতে পারছিল না ঠিকঠাক মতো, আজ একটু ওই জন্য ভাবলাম কচু শাক করি, মাছটা ছিল মাছটা একটু করি। শরীর না ভালো থাকলে কি রান্না বান্না করতে ইচ্ছে করে বলো? একদমই করতে ইচ্ছে করে না। ওরাও বোঝে সেটা, ওরা কখনো প্রেশার করে না। বাবু তো এই পাঁপড়গুলি দিয়ে না দেখবে চাটনি দিয়ে এই পাঁপড়গুলি খেতে দারুণ লাগে তো। আজকে যদিও আমি চাটনিটা করিনি, ভুলে গেছি, নাহলে করতাম।
তো বাড়িতে মাছ ছাড়া কেউ ভাত খেতে পারে না, মানে আমার বাপের বাড়িতে এইটুকু হলেও মাছ আমাদের চাই। বাবু বাপের কি হয়, একটু ডাল আলু ভাজা ডিম ভাজা করে দেবো, বেগুন ভাজা করে দেবো, খেয়ে নেবে, আমাদের চলবে না, আমাদের একটু হলেও মাছ মাছ নিয়ে আসবে। বাবি তো বাজারে গিয়ে বলে আমার বিড়ালের জন্য মাছ দাও, আর মাছের লোকেরা মানে বাজারে মাছের লোকেরা অবাক হয়ে যায়, বিড়ালের জন্য মাছ দেবে মানে তোমার বিড়াল আছে, কটা বিড়াল আছে, সবাই তো জানে আমাদের ঘরে কোনো বিড়াল পোষে না কেউ। তা বলে যে আমার ঘরে একটাই বিড়াল, বড় বিড়াল, সে বাচ্চারা ভাত খেতে পারে না, এরকম করে বলবে। খাওয়াটা কিন্তু একটা তৃপ্তির জিনিস, সব কাজবাজ সেরে যখন খেতে বসবে শান্তি মতো খেতে পারে না, ওটা আলাদাই তৃপ্তি পাওয়া যায়। এক তরকারি ভাত একটু বসে শান্তি করে যদি খাওয়া যায় আলাদাই তৃপ্তি। আর অনেকে আছে না ভাত এইভাবে এইভাবে করে মেখে খায়, আমি কিন্তু পারি না, আমি একদম চটকে হাতে মেখে নেয় মেখে যায় আমার পুরো, আমি সেইভাবে খেয়েই অভ্যস্ত। বাবু যেরকম ভাত এতটা আসবে না, ভাত এখানটাই থাকবে, মানে তরকারি টরকারি এখানে আসলে হাত ধুয়ে ফেলবে, কি জানি আর কি হয় জানি না, আর ও তো বেশিরভাগ চামচেই খায়, তো হাত দিয়ে খাই না। আমি তো বলি মাঝে মাঝে তোর এই দেশে জন্ম নেওয়া ঠিক হয়নি, এই দেশে থাকা উচিত না, তুই চলে যা বিদেশে, ওখানে দেখ তোর জন্য কেউ অপেক্ষা করছে কিনা। কি বলবো বলতো, একটা মানুষ যদি সবসময় চামচ দিয়ে খায় তাকে কি বলবো, তাকে তো আমি অন্তত বাঙালি বলতে পারবো না, আমরা বাঙালিরা ভাত মাখবো একদম ভালো করে মনে শান্তি করে ভাত মেখে খাবো, ওটাতেই আমাদের তৃপ্তি, তাই না বলো? রাতের জন্য একবারে মাছ করে রেখে দিয়েছি, মাংস খাওয়ার পর মাংসের হাড় যদি না চিবালে তাহলে সেই মাংস খেয়ে অসম্পূর্ণ থাকে, আর মাছ খেয়ে মাছ খাওয়ার পর যদি কাঁটা না চিবাও তাহলে সেই মাছ খাওয়া অসম্পূর্ণ থাকে। আমার বাবা বলতো কি, মাছ খেয়ে মাছের কাঁটা এরকম করে মুখে নিয়ে চুষবি আর মাছের কাঁটা চিবাবি, মাছের কাঁটার ভেতরে যে শ্বাসগুলো থাকে ওগুলো খুব ভালো, আমার বাবা বলতো। আর আমি এইভাবেই খাই, কিন্তু তোমাদের সামনে আমার কোনো লজ্জা নেই, খাওয়া নিয়ে আমি লজ্জা করিও না। তোমরা কে খাও, তোমরা কে কে এরকম করে খাও, খাবার পর খেলা এরকম করে কে চাটো আমাকে বলো কমেন্ট করে, খাওয়া তো কিছু লজ্জা বলো তো, খাওয়া তো লজ্জা করা মানেই ঠকা, পেটটা একদম পুরো ভরে গেল। রায়তা কিন্তু আমার বিরিয়ানির সাথে খুব ভালো লাগে খেতে, একদিন বাপিকে নিয়ে বসবো চ্যালেঞ্জ করতে, বিরিয়ানি চ্যালেঞ্জ করতে, না হলে অন্য কোনো খাবার নিয়ে চ্যালেঞ্জ করতে বসবো, ঠিক আছে? হয়ে গেছে খাওয়া, ভাত চাটছে, অনেকেই ভাবতে পারো যে এরকম করে কে খায়, আমি বলবো আমি খাই, অনেকেই খায়, খাওয়ার পর যদি হাত না চাটলাম তাহলে আর কি খেলাম, তাই না বলো? হাতেই তো সব লেগে আছে, খাবারের অর্ধেক জিনিস অর্ধেক টেস্ট অর্ধেক লেগে আছে, আমি তো তাই মনে করি। তো খাওয়া শেষ, চলো ভিডিওটা আর বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে মনে হচ্ছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমার খাওয়া শেষ, আমার ইটিং শো শেষ। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
আর খুব সাবধানে থেকো। আজকের মতো টাটা, এই আর দি করতে পারছি না আজকে, টাটা।